আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী এবং আমরা আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, অভিবাসন, আইনি যে কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা আজকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত একটু আলোচনা করার চেষ্টা করব আপনার সাথে, সেটি হচ্ছে নিউ ইয়র্কে ভাড়াটিয়া এবং বাড়ির মালিক, এবং এ নিয়ে আমরা দেখেছি যে আইনের অপব্যবহার, মালিক পক্ষের অভিযোগ আছে অনেক সময় ভাড়াটিয়াদের বিরুদ্ধে, আবার ভাড়াটিয়াদের অনেক সময় অভিযোগ থাকে মালিক পক্ষের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়েই প্রথমত আপনার কাছে জানতে চাই যে ভাড়াটিয়ার অধিকার সংরক্ষণ করার জন্য নিউ ইয়র্কের আইন কি বলে, তারপরে আমি আসছি মালিক পক্ষের। ওকে, সো থ্যাংক ইউ আমাকে এই কোশ্চেনটা করার জন্য। আমি এই ব্যাপারে আমি মনে করি আমি নিজেকে এক্সপার্ট দাবি করি, কারণ আমি রিয়েলটর ছিলাম, আমি একজন ল্যান্ডলর্ড বহু বছর এখানে, এবং আমি কখনো অবশ্যই টেনেন্ট ছিলাম না। বাট ল্যান্ডলর্ড টেনেন্ট এই যে অধিকার, ল্যান্ডলর্ডের অধিকার এবং টেনেন্টের অধিকার নিয়ে আমি এনাফ স্টাডি করেছি ল স্কুলে, এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্র্যাকটিসে আমি প্রত্যক্ষ করছি, এবং আমার টেনেন্টের সাথে ডিল করে আমি দেখছি স্পেসিফিক রাইট, টেনেন্টসের কতগুলো রাইট আছে। যেমন টেনেন্টসের রাইট আছে হিট পাওয়ার, টেনেন্টসের রাইট আছে আপনার গ্যাস পাওয়ার, টেনেন্টের অধিকার সর্বোপরি টু গেট দি অ্যাপার্টমেন্ট ইন লিভিং কন্ডিশন, এবং ট্যানের অধিকার আছে কোনো একটা রিপেয়ারের যদি কোনো ইমার্জেন্সি রিপেয়ার হয় ল্যান্ডলর্ডকে নোটিফাই করে, ল্যান্ডলর্ড যেন রিজনেবল টাইমে সেটা মানে উপযুক্ত পরিবেশে সব ধরনের অধিকার পেয়ে বসবাস করার অধিকার সেটি ভাড়াটিয়ার আছে। আমরা আসবো এবং ধাপে ধাপে আমরা চেষ্টা করবো এই তথ্যগুলো দর্শকদের জানানোর জন্য। তবে ফোনে একজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমার আম্মার বয়স তখন 11-12 বছর ছিল আর কি। তো এখন আমি যদি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করি, তো আমার মা বাবা যে ম্যারেজ সার্টিফিকেট নিতে হবে, এক্ষেত্রে আমার মায়ের বয়সটা 11-12 দেখায়,18 বছর বয়স যেদিন হইলো ওই দিন তার একটা অধিকার আছে ওই বিবাহকে অবৈধ ঘোষণা করা, যে হে আমাকে তো অন্যায় ভাবে দেওয়া হয়েছে, এখন আমি রিয়েলাইজ করছি যে আমার বিয়েটা অবৈধ ঘোষণা করা হোক। বাট ওইটাকে ইগনোর করে মহিলা যদি কন্টিনিউ বসবাস করে, কন্টিনিউ আবার এমন 20-21-22 বছর পরে উনি আবার ওই অভিযোগ উঠাইতে পারবেন না যে তুমি আমাকে অপ্রাপ্তবয়স্ক বিয়ে করলে কেন, কারণ অপ্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তুমি সেটি বৈধ হয়ে। সুতরাং দ্যাটস ফাইন, অনেকেই ভুলবশত অনেকে মিথ্যা ডেট অফ বার্থ বিয়ের তারিখ দিয়ে ভুল দিতেছে, ফলে দেখা যায় প্রথম সন্তানের জন্ম থেকে ওই বিয়ের তারিখের 6 মাসও হয় নাই। দেন এই যে একটা দুইটা সমস্যা ফাইল আপ হইতে হইতে মিশা বলতে বলতে একটা ভালো ইমিগ্রেন্ট এখানে আসতে পারে না। সো বি কেয়ারফুল, যখন বিয়ে হয়েছে তখন বিয়ের তারিখ বসাবেন। 12 বছরের বিয়ে হওয়া আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ অনেক বছর আগে বিয়ে করছে, এর পরেও তারা বহুদিন সুখের সাথে বসবাস করছে। সো দ্য এটাকে ওয়ার্ডটা হলো কনসিউমেটেড, দ্য কনসিউমেটেড দি ম্যারিজ বিয়ন্ড দি টাইম, বিয়ন্ড দি টাইম হচ্ছে 18 বছর পরেও সেটাকে কনসিউমেটেড করছে, কন্টিনিউ করছে, এবং আমরা কিন্তু প্রায় বলে থাকি আমাদের টেলিভিশনের পক্ষ থেকে যে সব সময় অভিবাসন হোক, আইনি যে কোনো বিষয় হোক, সঠিক এবং সত্য তথ্যটি দেওয়ার জন্য এই দেশটি অনেক সুন্দর। গুড টিপস হচ্ছে দ্যাট ইজ অলওয়েজ এ ল, দ্যাট ইজ অলওয়েজ এক্সেপশন। ল বলতেই এক্সেপশন থাকবে, এটা ল, বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সেপশন, এক্সেপশনের আবার এক্সেপশন আছে সরকম। সুতরাং অনেকে বলে যে এটা আমি ল পড়ছি, দ্যাটস নট এনাফ, ও আই সে দি ডিকশনারি, আই স দি ইউটিউব, বাট দ্যাটস নট এনাফ। মানুষের সাজদারে যদি ইউটিউব দেখি করা যাইতো, তার ডাক্তারের প্রয়োজন হইতো না, প্রয়োজন হতো। দোজ ইনফরমেশন আর ভেরি বেসিক, এবং ইভেন কি মেনি লয়ার যে একটা ল প্র্যাকটিস করতেছে, সে অন্য অন্য লয়ের উপর সে ইগনোরেন্ট, সে সেটা বুঝে না। সুতরাং ইটস ভেরি ভেরি কেয়ারফুল দ্যাট টু গেট দি লিগাল অ্যানালাইসিস পারফেক্টলি, কারণ হোয়াট ইজ গুড ফর ইউ মে নট বি গুড ফর মি, হোয়াট ইজ অ্যাপ্লিকেবল টু ইউ মে নট বি অ্যাপ্লিকেবল টু আদার। আমরা আসবো, আরেকজন আছেন ফোনে, সেই প্রশ্নটি আমাদের নিতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন?
হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আপু আমার নাম সাদেক শফিক। জি, আর কোথা থেকে বলছেন? আর প্রশ্নটি ঝটপট করে ফেলুন ভাই। আপু আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। বলেন আপনার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমি তো এই এসএলএম কিউসির জন্য আমি অ্যাপ্লাই করছি, তো আমি অ্যাপ্লাই করছি প্রায় 1 বছর হয়ে গেছে। তো আমার সোশ্যাল সিকিউরিটি আর ওয়ার্ক পারমিট এসে গেছে অলরেডি। আমার আমার প্রশ্নটা হচ্ছে, আমি বিয়ে করছি অস্ট্রেলিয়াতে, তো আমি এই দেশে এসএলএম আসছি, কিন্তু আমার অস্ট্রেলিয়া পার্ট অফ অস্ট্রেলিয়া লাইক অ্যাকচুয়ালি পাপুয়া নিউ গিনিতে। তো আমার ওয়াইফ আর আমার মেয়ে আসছে, আমরা আসার পরে আমি ওদের এসএলএম করছি। তো আমাদের এখন পর্যন্ত কোনো মানে ইমিগ্রেশন থেকে কোনো ইয়ে আসে নাই। তো এখন আর কতদিন লাগবে, তারপরে উনারা অস্ট্রেলিয়ায় ছিলেন সেটি আবার এটির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা, এই ধরনের ব্রড কোশ্চেন। এই ব্যাপারে উনি স্পেসিফিকলি ওনার লয়ের সাথে কথা বলে ভালো হবে। ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। অস্ট্রেলিয়া ছিলেন উনি, হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর অ্যাসাইলাম, আমেরিকায় আসার বেসিস কি ছিল, এবং আপনার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নেওয়াটাই ভালো। আর আরেকটি যেটি জেনারেল কোশ্চেন করেছেন, যে অ্যাসাইলাম কেসের 1 বছর ওয়ার্ক পারমিট আসার পরে সাধারণত ইন্টারভিউর জন্য কতদিন লাগে? এখনকার টাইমে আমরা ধরে নিতে পারেন 2-3 বছর সময় লাগতেছে। 2-3 বছর লাগছে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালাম, আমার নাম রিপা বেগম। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আমার 4 ভাই বোনের আমি অ্যাপ্লাই করেছি 2014-এ। তো এখন আমার মানে আমার একটা ভাই বিয়ে করেছে, তো ওর কাগজ কি অ্যাপ্রুভাল আসার পরে জমা দিতে হবে ওর বউয়ের, নাকি আগে দিতে হবে? আচ্ছা, এই তথ্যটি কখন সংযোজন করবে? ওটা সংশোধন করে আরেকটি আমি একটু যুক্ত করে দেই এই ক্ষেত্রে আপনার সাথে, সেটি হচ্ছে ওনার ভাই বিয়ে করেছেন, কিন্তু অনেক সময় তো হয়তো যে ভাইয়ের বাচ্চা হয় বোনের বাচ্চা হয় সবকিছু মিলিয়ে যদি উত্তর, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে, আপনারা যখন তারা ইনভয়েস আসবে ভিসা ফি জন্য যখন চাইবে, তখন DS-230-260 যখন করবেন তখন এডিশনাল ফ্যামিলি মেম্বারকে অ্যাড করা যায়, এটা কোনো সমস্যা না, কোনো কিছু করার নেই, এখন কিছু করার। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, সেই সাথে ফেসবুকেও অনেকে আছেন, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোশারফ বলছি ব্রুকলিন থেকে। মোশারফ ভাই বলুন। মজুমদার ভাইয়ের কাছে আমার আসলে 3টা প্রশ্ন আছে, যদি একটু শর্ট টাইম উত্তর দেন। না, কিন্তু আপনাকে খুব ঝটপট করে ফেলতে হবে, কারণ আপনি 3টা প্রশ্ন করলে আরেকজন 1টি প্রশ্ন করতে পারবে না, সেই সময়টি মাথায় রাখতে হবে। জি, আচ্ছা, খুব ঝটপট করতেছি। সেটা হচ্ছে যে হাউজিং বিষয়ে একজন টেনেন্ট কতদিন সর্বোচ্চ মেয়াদে ইয়ে করতে পারবে, মানে লিজ করতে পারবে, এবং ল্যান্ডলর্ড কত পার্সেন্ট ইনক্রিজ করতে পারবে, সেকেন্ড কোশ্চেন। এন্ড থার্ড কোশ্চেন হচ্ছে যে যদি প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করা হয়, সেই ক্ষেত্রে অ্যাপ্রুভাল লেটার আসতে কতদিন সময় লাগে? ওকে, আচ্ছা, অলরাইট, ফার্স্ট কোশ্চেন হলো আপনার কতদিন থাকতে পারে, এটা ডিপেন্ড করে ফ্যামিলির উপরে। দেখা যায় অনেক সময় টেনেন্ট অত্যন্ত অসুস্থ মানুষ, বৃদ্ধ লেডি আছে, সেখানে হাউজিং কোড অনেক সময় কিছু টাইম দেয়, আর কোনো কোনো কাছে ছোটো বাচ্চা আছে এবং বাচ্চারা স্কুলে যায়, স্কুলের টাইমটা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। সো এটা ডিপেন্ড করে কে কার সাথে ডিল করতেছে, হোয়াট ইজ দিস সার্কামস্ট্যান্স, র্যান্ট পে করলো কি না, কারণ আপনাকে দেখতে হবে ল ফর অল, জাস্ট উইল লুক ইন টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ বোথ পার্টি। জাস্ট শুধু আপনার টেনের পক্ষেও যাবে না, ল্যান্ডলর্ড আইনটাও সেখানে অ্যাপ্লাই করা হবে। সেটা ডিপেন্ড করবে কে কাকে শো করতেছে, টেনেন্ট এবং টেনেন্টের বয়স কত, টেনেন্ট অন্যান্য অবস্থা কত। সেকেন্ড কোশ্চেন হইতেছে আপনার কত পার্সেন্ট ইনক্রিজ করা যায়, সেটা র্যান্ট রেগুলেটেড যে সমস্ত বিল্ডিং সেখানে একটা পার্সেন্টেজ আছে 2.5%, এখন হলো 4% বেশি ইনক্রিজ করা যায় না, যেগুলো র্যান্ট রেগুলেটেড। যেমন আমাদের যারা 5-8 ল্যান্ডলর্ড, এটা হলো লিভ ইট অর টেক ইট, কোথাও একটা আপেল বিক্রি হয় $1, কোথাও 4টা আপেল বলা হয় $1, এটা আপনি কইতে পারবেন না কেন আপনার দোকানে এত দাম বেশি, এত দাম বেশি, কারণ প্রাইভেট হাউস, প্রাইভেট, কিন্তু সেক্ষেত্রে কি কোনো আইন প্রযোজ্য নয় যে আমি বছর বছর আমার ইচ্ছে মতো মালিক ভাড়া বাড়াতে পারবেন?
অলমোস্ট তাই। যেমন ম্যানহাটনে একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট $6,000, সেম এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ব্রঞ্জে পাবেন এখন $1,400 বা $1,300। না সেটি হতে পারে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, এটি অবস্থান ভেদে হয়তো আমার বাড়ির ভাড়া ভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে $1,400 দিয়ে যিনি ব্রঙ্কসে থাকছেন তার হয়তো এক বছর পরেই মালিক পক্ষ $100-$200 বাড়িয়ে দিল, এটির কি কোনো নিয়ম নেই? না, এটা রিজনেবল, এটা রিজনেবল হইতে হবে। রিজনেবলটা হচ্ছে যেমন $1,200 জায়গায় যেখানে $1,200 রেন্ট, আমরা $50 ইয়ারলি ইনক্রিজ করি কখনো, বা $80 ইয়ারলি খুব বেশি হইলে, বা কোনো কোনো ল্যান্ডার বেশি অ্যাগ্রেসিভ হলে $100, বা সেখানে $200-$300 হলে হবে, এটা আউটরেজিয়াস বলা হয়, আনরিজনেবল বলা হয়, এবং সেখানে জাজ উইল নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, মানে তখন সেখানে ভাড়াটের অধিকার, বাট নেওয়ার সময় যদি বলা হয় যে না আমার অ্যাপার্টমেন্টটা $1,500, আপনি কইতে পারবেন দাম বেশি কেন, এখানে শু করতে পারবেন, সেটির ইনক্রিজ দ্য ইনক্রিজের সময় দ্যাট হ্যাজ টু বি ভেরি রিজনেবল। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করলে এক বছর, ফোনে অনেকে যুক্ত আছেন, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই তো সি, আপনার নামটি বলে নিতে হবে ভাই, আপনার নামটি বলুন। মোহাম্মদ হারুন। জি হারুন ভাই বলুন। এর মাধ্যমে সুসাল নাম্বার পাইছি, ওয়ার্ড পারমিট পাইছি, আমি কি এই মুহূর্তে এক বছর হয়ে গেছে, আমি কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি? আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো। জি নামটি বলে নিতে হবে। রুকন, আমি রুকন ব্রঞ্জ পারচেস্টার। জি রুকন ভাই বলুন। হ্যালো, আপনার টেলিভিশনটি পরে শুনতে হবে, আপনার উত্তর আমরা যখন দিব, এখন আপনার প্রশ্নটি করে ফেলতে হবে দ্রুত। ভাই আমাদের সহায়তা না করলে কিন্তু আপনার প্রশ্নটি নেই। জি নুপুরাফা। জি আপনার প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, প্রশ্ন হলো আমি আমি প্রশ্ন হলো আপা, আপনার প্রোগ্রাম থেকে খুব ভালো লাগছে, এবং আমার এনআই মজুমদার স্যার অনেক ভালো, অনেক দক্ষ, প্রত্যেক কমিটির লোক খুব ভালো। অসংখ্য ধন্যবাদ এবং আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য টিভিএন 24 টেলিভিশন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে, আর উনি শুধু আইনজীবী না, এখানকার সমাজ সেবক ও কমিউনিটি সাংস্কৃতিক কর্মীও। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি নামটি বলে নিন। আমি রানা বলতেছিলাম কুইন্স থেকে। আমার কোশ্চেনটা হলো, আমি এফএলএম করছিলাম 2001-2 বছর আগে, এর মধ্যে আমার বিয়ে হয়েছে এখানে সিটিজেনের সাথে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমি এখন অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছি, আমার ট্রাভেল ডকুমেন্টও আসছে আর ওয়ার্ক পারমিটও আসছে, অ্যাসাইলামের যেটা ছিল ওটা ওটাও আসছে, এটাও আসছে। এখন আমি কি ইন দ্য মিন টাইম কি গ্রিন কার্ড অ্যাপ্রুভ হওয়ার আগে কি আমি অ্যাসাইলামটা উইথড্র করবো, নাকি গ্রিন কার্ড অ্যাপ্রুভ হওয়ার পরে আমি অ্যাসাইলামটা উইথড্র করবো? এই যে জিনিসটা আমার কাছে অত্যন্ত ডিস্টার্বিং, আপনার উচিত ছিল ওই কেস উইথড্র করিয়েই এটা দেওয়া, অথবা যদি কেসটা কোর্টে থাকে জাজের কাছে অ্যাডজাস্টমেন্ট পিটিশন ফাইল করা। এখন লুক লাইক আপনি ওদেরকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস পিটিশনে বলেন নাই যে আপনার অ্যাসাইলাম আছে, সেটা ধরে নিয়ে তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে এবং ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। সো আপনার বেস্ট হবে আপনার উকিলের সাথে সামনাসামনি গিয়ে কথা বলা, এটা এটা স্পেশাল প্রসিডিউর। কিন্তু যদি অ্যাসাইলাম কেস থাকে, আরেকজন বিয়ে করলেন, গ্রিন কার্ডে অ্যাপ্রুভ হয়ে আসার আগ পর্যন্ত উনি যদি অ্যাসাইলাম কেসটি উইথড্র করে দেন, তাহলে কি স্ট্যাটাস ছাড়া হয়ে যাচ্ছেন না? না, কারণ সেকশন 245 হইল, যারা মানে এখানে ইলিগাল হয়ে গেল, ইলিগাল হয়ে যাওয়ার পরেও যারা সিটিজেনকে বিয়ে করবে তাদের জন্য ওই ওই ইলিগালিটি ইমিউন, এটা মাফ পাওয়া যায়। আচ্ছা, মাফ পাওয়া যায়, ওই যে আপনি বলছিলেন আইনের আবার আরেক রাইট, দেন এক্সেপশন অলওয়েজ, এক্সেপশন আছেন। জি আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমার ব্রাদার ইন লর জন্য অ্যাপ্লাই করছিল আমার ওয়াইফের, ওয়াইফ কবে করেছিলেন? এখন ওনার ইন্টারভিউ হয়ে গেছে, 13 মাস হয়ে গেল, পাসপোর্ট রাখছে আর কি। জি তো এখনো পর্যন্ত এখন মানে এখনো দিচ্ছে না আর কি, এখন এটা এক্সপিডাইট করার জন্য আমাদের করণীয় কিছু। আপনার নামটি বলে নিতে হবে, নামটি বলুন ভাই। আমার নাম মোহাম্মদ আলী। জি আলী ভাইয়ের প্রশ্ন, এটা আপনার হইতে পারে এরকম,
অনেকে যখন প্রাথমিক পর্যায়ে সমস্ত ইনফরমেশন ঠিক থাকে, সমস্ত ভেরিফিকেশন ঠিক থাকে, সাথে সাথে ভিসা দেওয়া হয়। যখন এই প্রাথমিক পর্যায়ে দেখা যায় কিছু গরমিল আছে, নামের গরমিল আছে, ডেট অফ বার্থের আছে, অথবা ওয়াশিংটন থেকে ক্লিয়ারেন্স আসে নাই, তো এটা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে হয় এটা কোনো নির্ধারিত সময় নেই, কারণ দুই বছরও লাগে, এক বছরও লাগে। বেস্ট থিং আপনি কনস্ট্যান্টলি ইমেল পাঠাবেন আপডেট চাইয়া, এটা ছাড়া কিছু করার নেই। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোশ্চেন, একটা আছে মজুমদার সাহেবের কাছে। নামটি বলে নিন, নামটি বলে নিন ভাই, প্রশ্ন করার। আমার নাম ওবাইদুল্লাহ, আমি নিউ জার্সি সাউথ থেকে বলছি। জি, এখন প্রশ্ন করুন। আমি মজুমদার সাহেবকে দুইটা প্রশ্ন, যে I-864 এ কি নোটারাইজ ম্যান্ডেটরি? আর সেকেন্ড কোশ্চেন, আমার ভাই বোন F4 ক্যাটাগরিতে 2010 এ অনেক সময় লাগবে, আরো ওয়েট করেন। আর I-864 এখন আর নোটারাইজ করতে হয় না, ওই নোটারাইজ সিস্টেমটা উইথড্র করা হয়েছে, নোটারাইজ করতে হবে না। আরেকজন আছেন, কে আছেন? সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেগুলো আমরা ধাপে ধাপে আসবো ফোনের প্রশ্নগুলো নিয়ে। কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আহমেদ বলছিলাম নিউ জার্সি থেকে। জি বলুন। যে আমার একটা প্রশ্ন আছে মজুমদার ভাইয়ের কাছে, যে আমি আমার ওয়াইফের জন্য সাবুত দিয়েছি অ্যাটলিস্ট অলমোস্ট 3 মাস হয়ে গেছে, কতদিন পরে সাবুত দেওয়ার পরে ডাকে ইন্টারভিউগুলো সাধারণত অ্যালোকেটেড হয় US এমবেসি ঢাকা থেকে, তখন তারা এখানে পাঠায়, বা আপনি একটা ন্যাশনাল ভিসা সেন্টারে কল দিবেন অথবা ইমেল দিবেন। আর কালকে আমাকে কল দিন, যদি নাম্বারগুলো না থাকে আমি কালকে দিয়ে দিব আপনাকে। কে আছেন আমাদের সাথে ফোনে? সেই সাথে আমরা ফেসবুকের একটি প্রশ্ন, তাহেরা জিন্নাত, তিনি তার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2017 সালে, আর কতদিন লাগবে, রিসিপ্ট লেটার মাত্র পেয়েছেন। ও, 2017 সালে অ্যাপ্লাই করেছে, ডিপেন্ড করে, যদি বিগিনিং করে থাকে এন্ড অফ না, নভেম্বরের 20 তারিখে করেছেন, 2017 নভেম্বর, তাহলে ওই এক বছর ধরে নিতে হবে, আসলে এক বছর ধরে নিতে হবে। সেই সাথে MDA রহমান ধন্যবাদ জানিয়েছেন, নিজামুদ্দিন ধন্যবাদ জানিয়েছেন। তিনি নিজামুদ্দিন প্রশ্ন করেছেন, ইন্টারভিউ থেকে ওদের যে সময়টা, সেই সময় ট্রাভেল করা যাবে কি না? যাবে, ট্রাভেল তো করতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করি না করার জন্য, যদি আপনার ওদের আগে যদি ট্রাভেল করি কোনো একটা প্রবলেমে পড়েন, দেন ইন্টারভিউ এভরিথিং উইল বি মেসড আপ অ্যাগেইন। কারণ ওদ দেওয়ার আগে ফর্মে বলতে হয় তুমি আউটসাইড ট্রাভেলে গেছে, যেমন আমরা ট্রাভেল করলাম বাংলাদেশে, তখন তারা চাইবে বাংলাদেশে কী কাজ করিয়ে আসছেন, সেখান থেকে একটা ক্লিয়ারেন্স চাইবে। আচ্ছা, তো এটা শেষ করিয়ে দেওয়াই ভালো, ওদ করে তারপরে ভ্রমণ করা ভালো। কে আছেন ফোনে? জি, আসসালামু আলাইকুম, আমি পার্কচেস্টার থেকে মোহাম্মদ ফজলুল করিম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল মজুমদার ভাইয়ের কাছে, গ্রিন কার্ড ধারী কি তার মা বাবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এখানে আসার জন্য? না, গ্রিন কার্ড দিয়ে বাবা মার জন্য আবেদন করতে হবে। জি ভাই, থ্যাংক ইউ পার্কচেস্টার থাকার জন্য। এবং সেই সাথে আরেকজন আছেন, না আপনি এভাবে কিন্তু পার্ক চেস্টারে থাকবেন, যাতে তাদের ধন্যবাদ দিতে পারবেন না, আমাদের ভিউয়ার হচ্ছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে, সবাইকে ধন্যবাদ দিতে হবে। আমরা প্রশ্ন নেই, আমরা প্রশ্নটি নেই। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। হায়দার আকবর, কুইন্স থেকে বলছিলাম। আমার দুটো কোশ্চেন আসছিল, একটা হচ্ছে হলো যদি আমি এক এলাকায় জন একই অ্যাপার্টমেন্টে যদি 10 থেকে 11 বছর থাকি, এটা কি রেন্ট কন্ট্রোলের আওতায় পড়ে? আর হচ্ছে হলো I-30 কোন সম্পর্ক নেই। কিছু কিছু বিল্ডিং র্যান্ট কন্ট্রোল বিল্ডিং,
আর কিছু কিছু বিল্ডিং প্রাইভেট ইন নেচার, ন্যাচারালি এটা প্রাইভেট। সুতরাং আপনি গড় কেনার আগে বা লিজে লেখা থাকে এটা প্রাইভেট কী ধরনের লিজ সেটা জানিয়ে নিতে হবে। ওই অনেকদিন থাকলে যে এটা র্যান্ট কন্ট্রোল হবে এমন কোনো কথা এমন কোনো কথা নেই। এন মজুমদার আমরা ভাড়াটিয়া আর সেই সাথে মালিক পক্ষ আমরা চেষ্টা করব ফাঁকে ফাঁকে, এবং দর্শকরাও এই বিষয়ে প্রশ্ন করছেন এবং আমরা চাচ্ছি এই বিষয়টি নিয়ে আপনারা আরও প্রশ্ন করুন, কারণ আমরা এই বিষয়টির তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। দুজন ফোনে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই তারপরে আলোচনায় ফিরব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটা প্রশ্ন মজুমদার ভাইয়ের কাছে। নামটি একটু বলে নিন ভাই, নামটি একটু বলে নিন। আমি জামাইকা থেকে পারভেজ। জি পারভেজ ভাই বলুন। আমার প্রশ্নটা হইলো, আমার ভাই বোনের অ্যাপ্লাই আকিল করা হইছে ধরেন 2005 এর আগস্টে, এখনো কোনো রেজাল্ট আমরা পাই নাই। তাহলে আমরা আরো কতদিন অপেক্ষা করব বা কি আসবে বিষয়ে এটা জানার জন্য? 2005 এর মার্চে যারা অ্যাপ্লাই করছিল তাদের ইনভয়েস এখন আসছে, বিসিপি সাইট চাওয়া হইতেছে। সুতরাং আপনি যেহেতু অগস্টে, আপনারটা বেশি সময় লাগবে না, জাস্ট মেলগুলো যেন আসে ঠিক মতো, আপনার খেয়াল রাখবেন আর কি, আসবে ভেরি সুন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি গাজী আইয়ুব। জি বলুন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমার নাম গাজী আইয়ুব, আমরা শুনতে পাচ্ছি। জি ফোন করছিলাম। জি প্রশ্নটি করুন। আমার এক কাজিন মেক্সিকো দিয়া আমেরিকা ঢুকছে, ওর পলিটিক্যালি কেস জাস্ট ওয়ার্ক অথরাইজেশন পাইছে। এখন যদি আমরা এখানে গ্রিন কার্ড দাঁড়ি কাউকেও বিয়ে করে বাংলাদেশি আমাদের আত্মীয়র ভিতরে বা বাংলাদেশের, তাহলে ওর গ্রিন কার্ড হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? ভেরি ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল এটা সিটিজেন ছাড়া বিয়ে করলে আপনি কোনো কিছু পাবেন না। আর সেকেন্ড অফ অল যেহেতু উনি মেক্সিকো দিয়ে আসছে, ওনার কোনো লিগাল এন্ট্রি নেই, সুতরাং আইনগত কোনো ওনার প্রতিকার নাই। এখানে যদি বিয়ে হয়, যদি লিগাল রিয়েল বিয়ে হয়, ছেলে মেয়ে বাচ্চা হয়, মে বি 601 এ ওয়েভার একটা প্রভিশন আছে, সে বাংলাদেশে গিয়ে আবার আসতে হবে। সো এইটা অত্যন্ত জটিল ব্যাপার, কোনো কিছু পিটিশন করার আগে আপনারা আইনজীবীর শরণাপন্ন হবেন, পার্সোনাল কনসালটেশন দিবেন, অ্যান্ড ভেরি কেয়ারফুলি মুভ হবেন। আর সাধারণত যদি লিগালি কেউ আমেরিকায় ঢুকেন তাদের তো সমস্যা হয় না? যদি লিগালি ঢুকেন তারপরে সিটিজেন বিয়ে যদি না করেন, গ্রিন কার্ড দাঁড়ি অনেকে বিয়ে করলেন গ্রিন কার্ড দাঁড়ি, যে হোপ দ্যাট সে সিটিজেন হইয়া করবে, সিটিজেন হইল না জানে যারা, যে লিম্বু এটা আপনি আর কিছু হবে না, মানে সিটিজেন যিনি তাকে বিয়ে করতে হবে। কে আছেন আমাদের সাথে? বেশি সময় লাগবে না সেই হিসাবে, বেশি সময় লাগবে না, ওয়েট করেন। আমরা এফাকে একটু ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিই। শরীফা আসমা প্রশ্ন করেছেন, উনার বোন মানে স্পাউস আর কি তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে 2016 সালের ডিসেম্বরে, আর কতদিন লাগবে? জি বলুন আপা। জি আমার প্রশ্ন হচ্ছে, আমি আসছি, আমি আসছি 2014 ফেব্রুয়ারি, আমি এই বছর অক্টোবরে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করার কথা, কিন্তু আমি এর মধ্যে দেশে 11 মাস থেকে আসছি, এখন সিটিজেনের ক্ষেত্রে কি ওটা কাউন্ট হবে নাকি 11 মাস বাদ দেওয়া হবে? 11 মাস কি টানা ছিলেন? জি। ওকে, এটা নিয়মটা হলো, একটা রুল হলো বিগত 5 বছরের ভিতরে আই বছরের থেকে বেশি সময়, অর্থাৎ অর্ধেকের বেশি সময় এখানে থাকতে হবে। আর একটা রুল হলো আপনার যখন 6 মাসের বেশি যখন থাকেন, দেন ইয়ার কন্টিনিউয়েন্সিটা ব্রেক করলেন, এতে করে আপনার আবার ওই যেদিন থেকে ব্রেক করলেন সেখান থেকে আবার শুরু করতে হয়। বাট লাইক আই সেড, দ্যাট ইজ এক্সেপশন। এক্সেপশন যদি এরকম 6 মাসের বেশি যে আপনি বাংলাদেশে ছিলেন, কি কারণে এমন কোনো কারণে ছিলেন যেই কারণটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল, যেমন সিরিয়াস ইলনেস অফ ইউর সেলফ অথবা আপনার ফ্যামিলি মেম্বার, সাম ডিভোর্স ইন দি ফ্যামিলি, সামথিং হ্যাপেন ইন দি কেয়ার্স, এরকম কিছু, সুতরাং আপনি এটা কাউন্ট করতে হবে এবং ইন হাউস কনসালটেশনের প্রয়োজন আছে আপনার। আছে। কে আছেন আমাদের সাথে ফোনে, সেই সাথে আমাদের ফেসবুকে অনেক। জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি করিম বলছি নিউ ইয়র্ক আলবেনি থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে আমার ছোট বোনের জন্য
ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু আমরা যখন ইউএসআইএস এর অফিসে ফোন করি তখন ওরা বলতেছে এখন সব কাজ শেষ, জাস্ট ইন্টারভিউর জন্য অপেক্ষা আছে। তো অলমোস্ট 2 মাস হয়ে গেছে কিন্তু এখনো আমরা ফোন করে এই কথা বলে, তো আর কতদিন লাগতে পারে? আরেকটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন হচ্ছে ও এই মুহূর্তে কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করলে ওর স্ট্যাটাস কি চেঞ্জ হয়ে যাবে আর নাকি আর পরে করে এটা ভালো হবে? সিটিজেন হওয়ার জন্য আমরা অলওয়েজ এনকারেজ করি, কারণ যেহেতু ফাইল ম্যাচিউর হয়ে গেছে সুতরাং এটা সিটিজেন হইলেও আর কোনো ইম্প্যাক্ট হবে না, বাট এনি টাইম আপনার আসবে কারণ ইন্টারভিউ স্লটের জন্য তারা ওয়েট করতেছে, ওয়েট করছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন ভাইয়া, কমিয়ে পরে প্রশ্নটি করুন আর নামটি বলে নেবেন। আমি অজন পার্ক থেকে শিপুল। শিবু ভাই টেলিভিশনের ভলিউমটি কমান। জি আচ্ছা, আমার একটা প্রশ্ন মজুমদার ভাইয়ের কাছে। আমার বোনের অ্যাপ্লাই 2011 এর জুন মাসে, আচ্ছা মাসে, তো এটা কতদিন লাগতে পারে আরো এটা জানার জন্য? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন মজুমদার ভাইয়ের কাছে, আরেকটা প্রশ্ন মজুমদার ভাইয়ের কাছে করুন করুন, ঝটপট করে ফেলুন। আমার আম্মা অ্যাপ্লাই করছেন আমার ভাইয়ের জন্য, উনি সিটিজেনশিপ এই বছর করছেন, তো এটা কতদিন যাবে আমার আম্মা? আচ্ছা, সিটিজেন হয়ে প্রথমটা হলো আপনার লাগবে 7 বছর লাগবে আরো, আর সেকেন্ডটা হলো আপনার আপনার আম্মা যে অ্যাপ্লাই করছে এটা ডিপেন্ড করে আপনার ভাইয়ের বয়স কত। ভাই যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে হবে 4 ইয়ার, যদি প্রাপ্ত বয়স্ক হয় 7-10 ইয়ার, মানে 21 বছরের উপরে হলে 7-10 ইয়ার, 10 ইয়ার সারা হচ্ছে 21 বছরের নিচে হলে 4 ইয়ার। জি আচ্ছা, কে আছেন ফোনে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এলমাস থেকে সেলিম আহমেদ বলছি। জি সেলিম ভাই বলুন। আমি আমার ওয়াইফের জন্য আমার গ্রিন কার্ড 2016 এর ডিসেম্বরে অ্যাপ্লাই করেছি। জি আর 16 মাস হলো, তো আমি শুধু রিসিপ্ট লেটার পেয়েছি, এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল। মানে কতদিন লাগবে সেটা জানতে চাচ্ছেন? জি জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বলছিলাম একটু আগে, হ্যাঁ গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন তো? জি, 3.5 থেকে 4.5 বছর সময় লাগবে। আচ্ছা, আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর প্রিয় দর্শক, আমরা বারবারই এই অনুষ্ঠানে বলি, সেটি হচ্ছে আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন, উত্তর শোনার সময় টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে নেবেন। এবং এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্যই, কারণ আপনাদের প্রশ্ন যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি তাহলে কিন্তু উত্তরও ভালোভাবে দিতে পারবো না। কে আছেন ফোনে আমাদের সাথে? আমি শহীদুল আলম প্রতীক বলছি। জি শহীদুল ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ইমাই মজুমদার সাহেবের কাছে ইউএস মানে এখানকার মানে সিনেটরের নাম কি? এখানকার সিনেটর আপনি দুজন আছেন, দুজনের নামই জানতে চাচ্ছেন? আমি আমি দঞ্জে থাকি, মানে দুজনের নামই বলেন। ওকে, এখানকার ইউএস সিনেটর, আমি সিনেটর দুরো, ইউএস সিনেটর শাক সুমার এবং জিলি ব্র্যান্ড, জিলি ব্র্যান্ড মহিলা এবং শাক সুমার হলো পুরুষ, এই দুজনে হলো ইউএস সিনেটর। বাট স্টেট সিনেটরও থাকে, স্টেট সিনেটর হলো রুবিন দিয়াস ছিল আর এখন হবে লুইস সিপলবিদা। আপনার উত্তরটি পেয়ে গেছেন। এবং জি আরেকজন, আমরা না আমরা আরেকজনের প্রশ্নটি নেই, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমি সেখান থেকে একটি দুটি প্রশ্ন আপনাদের করতে আপনাকে করতে চাই, তার আগে ফোনের প্রশ্নটি নিয়ে নেই। কে আছেন ফোনে? হ্যালো। জি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি আমার নাম রশিদ, আমি ব্রস থেকে বলছি। জি জি ভাই, আমার একটা প্রশ্ন হলো সিটিজেনশিপের জন্য যে 100টা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে 65 ইয়ার্স হইলে কোনো নির্ধারিত কোনো কোশ্চেন আছে নাকি না? না, ওইটা রুলটা হলো যখন আপনার যারা বয়স 65 এবং 15 বছর এখানে আসেন ওদের জন্য বাংলায় ওরা কোশ্চেনটা করতে পারে, বাট আর কোনো ব্যতিক্রম কোশ্চেন না, সেম কোশ্চেনই তারা বাংলায় পাওয়ার অধিকার আছে। আবার অনেকে তো মানে পরীক্ষাটিও স্কিপ করতে পারেন, সেটা হলো যদি একটু বলে দিতেন। সেটা হলো মানসিক এবং শারীরিক এমন কোনো অসুস্থতা থাকতে হবে যে কারণে সে হয়তো মানসিক ভারসাম্য হারায় ফেলেছে, লস অফ মেমোরি, কানে শুনে না, চোখে দেখে না, এই সমস্ত কারণ যদি ডাক্তারে N648 ফিল আপ করে দেয় তখন আপনার পরীক্ষাও লাগবে না এবং গরিব অসহায় হলে মেডিকেল যারা রিসিভেন তাদের ফিও লাগবে না। আচ্ছা, কে আছেন আমাদের সাথে?
আমার নাম সীমা, আমি কুইন্স থেকে বলছি। সীমা আপা বলুন। আমার ছেলে 9 বছর বয়সে আমরা এখানে আসছি, কিন্তু ওর লিগ্যাল এন্ট্রি ছিল না, এখন সেখানে লেখাপড়া করছে, এখন সে ঢাকাতে আছে, ঢাকার মধ্যে আছে। সে আপনাদের পছন্দের আইনজীবীর সাথে বসিয়া একটু বিস্তারিত আর যেসব স্পর্শকাতর একটু জটিল আমরা পরামর্শ দিই, যে আপনার ব্যক্তিগত আইনজীবী যাকেই আপনার পছন্দ, কিন্তু অভিজ্ঞ হতে হবে, তার কাছে গিয়ে ওই সমস্যার সমাধান করলে সেটি মনে হয় খুব ভালো হয়। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে বলছি। নামটি বলে নিন আপা। আমার নাম হচ্ছে ফাতেমা বেগম। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি 2004-এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম আর কি, তো ওনার তখন ওনার বাচ্চাদের বয়স আন্ডার 21 ছিল, এখন দুজনের বয়স ওটা ক্রস করছে, আই মিন মানে ওভার 21 হয়েছে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এখন ওনাদের যে পেপারগুলো আসছে এই ক্ষেত্রে আমার মানে ওই বাচ্চাদের জন্য কি করার যদিও এখান থেকে ইনভয়েস কোনো ফেভার আসে নাই, ইউএস এমবেসি তার ডিসক্রিপশন আছে, তারা ভিসা দিতে পারে। আরিফ অদ্র ফেসবুকে প্রশ্ন করেছেন, ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগে ইন্টারভিউ পেতে? ইন্টারভিউ পেতে এখন অ্যারাউন্ড 7 to 8 মান্থ লাগবে, মানে 7 to 8 মাস। আচ্ছা, সেই সাথে আমরা কথা বলছিলাম এবং অনেকেই প্রায় একই ধরনের প্রশ্ন করেছেন, যেমন স্পাউস ভিসা June 2017 অ্যাপ্লাই করেছেন। রাসেল মাহমুদ প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করেছেন, কতদিন লাগবে? অনেক সময় আমরা বলি 1 বছর বা আরো কম, এখন যদি পিটিশনটা ডিফেক্টিভ হয় সেখানে 2 বছরও লাগতে পারে। এখন I-130 এখন অনেক লম্বা, 12 পেজ, এখানে অনেক বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন চাই। যদি ইনফরমেশনটা ইনকনসিস্টেন্স হয়, যেমন অন্য একটা পিটিশনে উনি কোনো একটা সিটিজেন আসার সময় উনি এক নামে আসছেন বা এক ডেট অফ বার্থ বা একটা কিছু তথ্য দিয়ে আসছেন, আবার আরেকজনকে অ্যাপ্লাই করার সময় ওই তথ্যটা গরমিল যদি হয়, অনেক সময় যে ট্রাক ইট ডাউন যারা যে RFE আসে, তারা RFE রিকোয়েস্ট ফর এডিশনাল এভিডেন্স, ওইটাতে ডিলে হয় এবং এভিডেন্সটা ঠিকভাবে যদি দিতে না পারেন তাহলে হাতে আরও ডিলে হয়। আর সুতরাং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর প্রশ্ন নিতে চাচ্ছি না, আমরা কথা বলতে চাচ্ছিলাম ভাড়াটে এবং মালিক পক্ষের যে অধিকার সেটি নিয়ে। আপনি ভাড়াটিয়াদের কথা বলছিলেন, মালিক পক্ষেরও অধিকার আছে। অনেক সময় আমরা দেখি যে ভাড়াটিয়া টাকা না দিয়েও, ভাড়া না দিয়েও অনেক দিন থাকেন, এর কারণে দ্বন্দ্ব তৈরি হয় মালিক পক্ষের সাথে, এবং ছোট বাচ্চা অনেক সময় থাকে বলে মালিক পক্ষ তাদের সরাতে পারে না। তো এই যে দ্বন্দ্ব, সেখান থেকে মালিক পক্ষের কি ধরনের রাইট আছে? মালিকের ফার্স্ট নাম্বার ওয়ান রাইট হলো ল্যান্ডলর্ড হ্যাভ এ রাইট টু কালেক্ট রেন্ট। এই যে মাইনর ছোটোখাটো বেশ কম হয়েছে, ফ্রিজারে কাজ করতেছে না, লাইট একটা জ্বলতেছে না, এগুলো এক্সকিউজ না, এটা এই ধরনের সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি বিচ্ছুতি রেন্ট মকুফের কোনো আওতায় পড়ে না, পড়ে না। অ্যাজ লং এজ আপনার মাথার উপর ছাতি আছে, লাইট জ্বলে, ফ্রিজার ঠিক আছে, মোটামুটি হয়তো ফ্রিজার 1 সপ্তাহ কাজ করে না, আপনার মৌলিক যে অধিকারগুলো সেগুলো নিশ্চিত হচ্ছে, যেখানে আপনি ভালোভাবে থাকতে পাচ্ছেন, খুব ভালোভাবে না, অ্যাজ লং এজ আপনি থাকার মতো আছে, থাকার মতো অবস্থা, ইউ হ্যাভ টু কন্টিনিউ রেন্ট। এবং যদি সিচুয়েশনটা ইনহ্যাবিটেবল বলা হয়, বসবাসের যোগ্য না, দেন আপনার এক্সকিউজ আছে, দি স্টিল ইউ হোল্ড দি রেন্ট। আচ্ছা, স্টিল আপনি এমন না যে আমি এখন আর রেন্ট দিতে হবে না, বিকজ জাজ ঠিকই আপনাকে আবার বলবে ঠিক আছে এখন তুমি ঠিক করছো, এখন তুমি রেন্ট দাও, রেন্ট দাও। আচ্ছা, একজন আমাদের চলে এসেছেন ফোনে, আমরা এই প্রশ্নটির পরে আর ফোন নিতে চাচ্ছি না, আমরা এই বিষয় নিয়ে আরো 1 মিনিট কথা বলতে চাই। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আমি তাহিয়া কুইন্স থেকে বলতেছি। জি তাহিয়া আপা বলুন। জি, আমার একটা কোয়েশ্চেন, আমি 2 বছর আগে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, বাট এখনো আমি কোনো অ্যাপ্রুভ লেটার পাই নাই, আমি শুধু রিসিভ লেটার পাইছি। আচ্ছা, আমি জানতে চাইতেছি যে কতদিন পরে এটা অ্যাপ্রুভ লেটার, সাধারণত কোনো সময় 1 বছর পরেও আসে, কোনো সময় 2 বছরের ভিতরেও আসে, ভাই বোনদের ব্যাপারে জিনিসটা, বাট ভেরি ইম্পর্টেন্ট, আপনি রিসিভ নোটিশ দিয়ে চেক করে দেখেন কোনো
আর কোনো রিভিডেন্স আছে কিনা, কোনো কাগজপত্র আছে? আর দুই বছর যেহেতু হয়েছে মাত্র, ওনাদের তো অনেক দিন লাগবে। আমরা ভাড়াটি এবং মালিক পক্ষ নিয়ে কথা বলছিলাম, ওই ক্ষেত্রে আপনি আর কি যোগ করবেন? আমরা একদম অনুষ্ঠানে শেষ হচ্ছে। হ্যাঁ, আমি যোগ করব। এক কথা যদি বলি, একজন একজনের প্রতি ফেয়ার হইতে হবে। আচ্ছা, কারণ অনেক সময় দেখা যায় একটা লোক কত কঠোর পরিশ্রম করিয়া ট্যাক্সি চালাইয়া 12 ঘন্টা কাজ করে একটা বাড়ি কিনলো, এক তালায় উনি থাকে আর এক তালায় আপনি আসেন পাহাড়িয়া। এখন আপনি, আপনার থেকে কিন্তু ল্যান্ডলর্ড খুব বেশি সুখী মানুষ না, সে ওই রেন্টটা কালেক্ট করে কিছু পকেট থেকে দিয়া মর্টগেজটা চালায়, 3,500 টাকা মর্টগেজ আপনি দেন, হয়তো 2,000 আর 2,000 উনি ঢুকায় দিতে হয়, প্লাস আপনার ট্যাক্স আছে, প্লাস ফানির বিল আছে, বয়লার আছে, ইস লর। যখন ল্যান্ডলর্ড রাত্রে ঘরে আসে শুনলো যে আপনি ভাড়া দিচ্ছেন না, সো তার মাথা তার উপর কিন্তু সিরিয়াস প্রেশার। একদিকে আপনার প্রেশার বাদ দিচ্ছেন না, আর দিকে প্রেশার মর্টগেজের বিল উনি দিতেই হবে। তো সুতরাং এই প্রেশারে পড়িয়া ল্যান্ডলর্ড অনেক সময় ইনহিউম্যান কাজ করে বসে। সুতরাং আপনার, ইউ হ্যাভ টু বি ভেরি সিম্পেথিক টু ইচ আদার। আপনি যদি এটা, এটা অ্যাপ্লিকেবল বারটিয়া ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, মালিক এবং প্রতিপক্ষের পক্ষে। আপনার যদি একটা এমপ্লয়ি থাকে তার পক্ষে আপনার সুবিধা হবে, আপনার মালিকের প্রতি আপনি মনে করবেন না ও আপনার 2,000 টাকা করে মাসে খাইতেছে, বাট সেই যে বারটা আদায় করতেছে, মানে দুজন দুজনের প্রতি শ্রদ্ধাবোধ, শ্রদ্ধাবোধ থাকতে হবে, আইনের প্রতি রেসপেক্ট থাকতে হবে, এবং গভর্নর পদপ্রার্থী নিনার জন্য আমরা ফান্ড রেজ করবো, সবাইকে দাওয়াত রইল। উনি বাংলাদেশি বংশোদ্ভূত, প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ছিলেন, লেফটেন্যান্ট ডেপুটি মেয়র ছিলেন, সো সি ইজ এ রাইজিং স্টার বাংলাদেশি কমিউনিটি হিসাবে, বাঙালি হিসাবে, মাইনরিটি হিসাবে, মহিলা হিসাবে। আমরা তার পাশে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবার সাথে দেখা হবে 6:30 PM। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এসেছেন। সেই সাথে দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।